পাঁচলায় ভ্যাকসিন নেওয়াকে ঘিরে চাঞ্চল্য, ঘটনাস্থলে পুলিশ। ভ্যাকসিন নিতে গেলে লাগবে প্রধানের স্বাক্ষর, না হলে পাওয়া যাবে না ভ্যাকসিন। এরকমই অদ্ভুত নির্দেশিকার প্রতিবাদে বিক্ষোভ দেখালেন ভ্যাকসিন নিতে আসা মানুষজনেরা। ঘটনাটি ঘটেছে পাঁচলার বেলডুবি পঞ্চায়েত এলাকার পানিয়ারা স্বাস্থ্যকেন্দ্রে। জানা গেছে, এই স্বাস্থ্যকেন্দ্রে ভ্যাকসিন দেওয়ার খবর পেয়েই মধ্যরাত থেকে সেখানে উপস্থিত হন স্থানীয় বাসিন্দারা। সেখানে গিয়ে তারা দেখেন একটি নোটিশ লাগিয়ে জানানো হয়েছে এলাকার প্রধানের স্বাক্ষর ছাড়া ভ্যাকসিন দেওয়া হবে না। পাশাপাশি ভ্যাকসিন দিতে আসা স্বাস্থ্যকর্মীরাও এই কথা জানান। এরপরেই ভ্যাকসিন নিতে আসা মানুষজন বিক্ষোভ দেখাতে শুরু করে। তাদের দাবি, এই নির্দেশিকা অনৈতিক, বেছে বেছে শাসক দলের লোকজনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। পাঁচলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তাদের ঘিরে বিক্ষোভ দেখায় ভ্যাকসিন নিতে আসা মানুষজনেরা। এখানে 140 জনকে ভ্যাকসিন দেওয়া হবে, যদি পঞ্চায়েত 140 জনকে রিসিপ্ট কালকে দিয়ে দেওয়া থাকে তাহলে পঞ্চায়েতের এটা অবশ্যই এখানে জানানো উচিত ছিল যে কালকে লাইন দেওয়ার প্রয়োজন নেই, প্রত্যেকটা পঞ্চায়েত থেকে রিসিপ্ট দেবে, ভ্যাকসিন দেবে। আমার নাম উত্তম প্রামাণিক। তো লাইন দেখতে পাচ্ছি সকাল থেকে নয়টা, এটা আমরা ভোর মানে রাত্রির 1টা থেকে লাইন দিয়ে আছি, ভ্যাকসিন দেওয়া হবে। তো কালকে যখন আমরা 9:30 সময় এসে হঠাৎ করে দেখি একটা পোস্টারটা মেরে যায় যে প্রধানের বাড়িতে গিয়ে ভ্যাকসিনের জন্য কুপন নিয়ে আসতে হবে, এটা কীরকম কথাবার্তা। তো আমরা সেই জন্য আমাদের গ্রামবাসী বৃন্দ এবং আসে পাশের বেলডুবি গ্রামেরও কিছু ভদ্রলোক এসে আমরা রাত্রির 1টা থেকে লাইন দিয়ে আছি আমরা ভ্যাকসিনটা নেবো বলে। আমাদেরকে এখন যিনি ম্যাডাম এসছেন উনি বলছেন, যিনি ভ্যাকসিন দেবেন আমাদের সিস্টার কর্মীরা এসছেন, ওনারা বলছেন যে এখন ভ্যাকসিন আপনারা এইভাবে দেওয়া যাবে না, সার্টিফিকেট থাকবে। সার্টিফিকেটটা কী? আমরা সার্টিফিকেট জানি না, আমাদের এখানে ভ্যাকসিন সবাইকে দিতে হবে, সবাইকে ভ্যাকসিন আমাদের প্রযোজ্য। এইভাবে আমরা কালোবাজারি মানে ভ্যাকসিনের জন্য করতে দেবো। এখানে দেখতে পাচ্ছি প্রধানের বাড়ি থেকে কুপন নিয়ে এলে বা রাজ্য প্রশাসন থেকে দেখতে পাচ্ছি যারা আধিকার থেকে এসেছে ওরা বলছে যাদের কাছে কুপন আছে তারাই ভ্যাকসিন পাবে, যারা লাইনে দাঁড়িয়ে আছে তারা কোনো ভ্যাকসিন পাবে না। এই ব্যাপারে আপনি কি বলবেন? তো আপনি তো একটা পঞ্চায়েতের ক্যান্ডিডেট, তো আপনার কাছে এরকম কোনো ইনফরমেশন আছে? না, আমার কাছে কোনো ইনফরমেশন নেই। আমি আজকে সকালবেলা জানতে পারলাম যে এখানে ভ্যাকসিন দেওয়া হচ্ছে, কালকে রাত্রি নাকি ভ্যাকসিনের কুপন সবাইকে দেওয়া হয়েছে। সেটা কোন কোন জায়গায় দেওয়া হয়েছে? যারা টিএমসি বাড়ি পায় তাদের ঘরে কুপনটা গেছে। আপনার নাম? আমার নাম সুকিরা, যে 47 নাম্বার। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।